রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনই থামাতে পারবে বলে মঙ্গলবার নেইটু সম্মেলনের উদ্বোধনী ভাষণে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনে রুশ আক্রমণ ঠেকাতে বিশ্বকে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করা উচিত নয় এদিকে মডারেটর ছাড়াই একটি বিতর্কে অংশগ্রহণের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার শুরু হওয়া নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন জো বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গেল সাতাশ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে নেটোর সম্মেলনে ইউরোপীয় মিত্রদের নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার দরকার ছিল বাইডেনের নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর পি এম ডি এর ডুয়েল ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না আর মোটামুটি ভালোই পেরেছেন তিনি সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি বলেন ইউক্রেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে পারবে এবং দেশটি তা করবেই ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে বক্তৃতা শেষ করেন বাইডেন When former adversaries became fellow democracies, আজ নেটো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে চরিত্র গণতান্ত্রিক ছিল এবং সবসময় তবে সম্মেলনে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বললেন তার দেশে রাশিয়ার আক্রমণ ঠেকাতে বিশ্বকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করা উচিত নয় এদিকে ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণার সময় বাইডেনকে কোনো মডারেটর ছাড়াই একটি বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রিপাবলিকান নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ